সালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাকে স্বাগত জানা। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সরকারের অবস্থা দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। জানাবো আল জাজিরার সংবাদে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। থাকছে লেখাপড়ার জন্য মায়ের বকা, ঘরে মিলল শিশুর ঝুলন্ত লাশ। আজকের আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিডনাইট সরকারের মাফিয়াতন্ত্র দেশে বিদেশে উন্মোচিত হয়ে যাওয়ার পর তারা ঘরে বাইরে মুখ দেখাতে না পেরে নতুন চক্রান্তে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন সরকারের অবস্থা দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, চারদিকে নানা কথাবার্তা ফিসফাস শুনতে পাচ্ছে জনগণ, সরকারের অবস্থা ভালো না, তাই পরিস্থিতি সামাল দিতে নানা নাটক রঙ্গ চলছে। আবার নতুন করে গ্রেফতার মামলা, হামলা, নিপীড়ন, নিষ্ঠুর দমন নীতি শুরু করেছে। জনগণের দৃষ্টি ভিন্ন হাতে প্রবাহিত করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে। এর অংশ হিসেবে গত 4 ফেব্রুয়ারি নড়াইলের এক আদালতে একটি মিথ্যা ও ভুয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেয়। এরপর আমাদের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম ব্রিগেড ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্জিত বীরত্বসূচক বীরোত্তম পদক ছিনতাই করার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। কোনোটাতেই হালে পানি না পেয়ে হতাশ শেখ হাসিনা। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার নিন্দা জানিয়ে রিজভী বলেন, বুধবার সরকারের বন্য আক্রোশের কারসাজিতে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দেশনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনার মধ্য দিয়ে বর্তমান বিনা ভোটের প্রধানমন্ত্রী তার জিঘাংসা পূরণের মুখোশ আরো একবার উন্মোচিত করল। তিনি বলেন, এই সরকারের প্রত্যক্ষ মদদে এ ধরনের বিকারগ্রস্ত লোকেরা প্রায়ই বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা কর্মীদের নামে উদ্ভট বানোয়াটো আজগুবি মামলা একের পর এক দায়ের করে যাচ্ছে। মিথ্যা ভুয়া মামলা দিয়ে হয়রানি করার উদ্দেশ্য হলো সরকারের নেক নজরে থেকে আখের গুছিয়ে নেওয়া। সরকারি পেইড মামলাবাজদের অন্যতম একজন পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন, মামলা করাই আমার নেশা ও পেশা, প্রধানমন্ত্রীর অনুকূল্য পেতেই এই চেষ্টা। রিজভী বলেন, আমাদের দলের ভাইস চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, 71-এর যুদ্ধকালে মুক্তিযোদ্ধার মোট সংখ্যা ছিল 80,000, এখন কিভাবে আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা 2,50,000 হলো? এই ভুয়া মুক্তিযোদ্ধা কারা, এটা জাতি জানতে চায়। তিনি বলেন, আল জাজিরার পর ডয়েসে ভেলে, এরপর আবার দা ইকোনমিস্ট, রাষ্ট্রের সব গোপন অপকর্ম রাষ্ট্র হয়ে যাচ্ছে। বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ আজ আর কোনো রাষ্ট্র নয়, প্রজাতন্ত্র নয়, বৈদেশিক শক্তি নির্ভর এক মাফিয়াতন্ত্র মাত্র। অদ্যপতিত এই পদ্ধতিতে নীতি, আদর্শ, প্রজ্ঞা বা দূরদর্শিতা নয়, বরং প্রতিহিংসা পরায়ণতা, হটকারিতা ও অবিমৃষ্যকারিতাই এখন এই সরকারের চলার পথ প্রদর্শক। এদিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, আল জাজিরা যেখানে হাত দিয়েছে সেখানে সাকসেস হয়েছে। তাদের সংবাদের পর আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই, হাসিনার অবস্থান শেষ পর্যায়ে, এ পর্যায়ে ওষুধেও কিন্তু কাজ হবে না। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এনি চৌধুরী এসব কথা বলেন। লক্ষ্মীপুরের কালেক্টরি কুল এলাকায় এনি চৌধুরী বাসভবনে জেলা তাঁতি দল এ সভার আয়োজন করে। এনি চৌধুরী বলেন, সরকারের এক মন্ত্রী বলেছেন, জিয়াউর রহমানের খেতাব নাকি আইনসম্মতভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু তারা তো আইনসম্মতভাবেই ক্ষমতায় নেই। যারা আইনসম্মতভাবে ক্ষমতায় নেই তাদের আইন নিয়ে কথা বলারও কোনো অধিকার নেই। বিএনপি নেতা এনি আরো বলেন, 1/11 সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে, বিচার বিভাগ এবং আইনের শাসনকে জিম্মি করে আজকে তারা ক্ষমতার আসীনে রয়েছে। 9 বছর আন্দোলনের পর এরশাদের পতন হয়েছে। আমরা কিন্তু আন্দোলন চাঙ্গা করছি, এ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হবে। জেলা তাঁতি দলের আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্ব উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তাঁতি দলের জেলা কমিটির সদস্য সচিব মুক্তার হোসেন পাটোয়ারির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আমির হোসেন চাষি, সদর উপজেলা বিএনপি। অন্যদিকে নাটোরের গুরুদাসপুরে ফাতেমা আক্তার হেনা 9 নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে লেখাপড়ার জন্য ওই শিশুকে বকাঝকা করেন অভিভাবকরা। বুধবার রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে তার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ফাতেমা আক্তার হেনা ওই এলাকার মোহাম্মদ ফজল আলীর মেয়ে। সে কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্রী ছিল। নিহত ফাতেমা আক্তার হেনা মা শিল্পী জানান, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাসায় তার মেয়ে লেখাপড়া করে না, লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য একটু বকা দিয়েছিলেন তিনি। পরে পাশের বাড়িতে যান তিনি, প্রতিবেশীর বাড়িতে
থেকে এসে দেখেন তার মেয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে নাটোরের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। দর্শক, আজকের সংবাদ এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাফা বাংলা টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।